আপনি আমির হোসেন? হ্যাঁ। আপনি, আপনার সঙ্গে দেখা হবে এটা আপনার ভিডিও দেখে ভাবি নাই যে আপনি বেঁচে আছেন, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন। কারণ আমরা যে ভিডিও দেখেছিলাম সেখানে যে বিভৎসতা আমরা দেখেছি আপনাকে গুলি করার। হ্যাঁ, আমি নিজেও ভাবতে পারি না যে সে জায়গা থেকে বাঁচিয়ে ফিরতে পারবো। আল্লাহ যে রাখে আল্লাহ মারে কে, সেটা আর কি আমার সাথে হইল। ওই দিনের ঘটনা কি হয়েছিল? সেদিনের ঘটনাটা আর কি, আমি কাজে থেকে বাসায় ফিরার পথে বিকাল তিনটার দিকে, জুলাই মাসের 19 তারিখে কাজে থেকে বাসায় ফিরার পথে আর কি গ্যাঞ্জামের মাঝখানে বইরা গেছিলাম। সে ভয়ে আর কি আমি বিল্ডিংয়ের ছাদের উপরে উঠছি, যে চারতলা বিল্ডিংয়ের, সেই জায়গায় আমার পিছনে পিছনে আর কি পুলিশ গেছে। পুলিশ যা বলতেছে জাপ দিবার জন্য, একবার বললো জাপ দিবার জন্য, আমি লড়ে ধরে ঝুলিয়েছিলাম মতো, তারপরে ডাইরেক্ট গুলি করা শুরু করলো। মানে রাস্তায় আন্দোলন চলছিল, কাজ থেকে আপনি ফিরছিলেন, আপনি ভয়ে পুলিশকে দেখে একটা নির্মাণাধীন ভবনে উঠে গেছেন। হ্যাঁ। কয়তলা ছিল ওইটা? এটা চারতলা ছিল। চারতলা। আপনি লুকিয়েছিলেন কোন জায়গাটাই? লুকিয়েছিলাম মেন রাস্তার সাথে আর কি, বারান্দার সাইডে। বারান্দার সাইডে? ওটা কি বেলকনি টাইপের কিছু ছিল না আপনি ঝুলেছিলেন? তাকে দেখছিলাম আমি, ওটা কিসে? এটা ডাইরেক্ট ছাদ আর কি, ছাদে লড়ে ধরে ঝুলে, রডে ধরে ঝুলেছিলেন। হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে পুলিশ গুলি করে যাওয়ার পরে আর কি আমি, পুলিশ গুলি করলে সে? হ্যাঁ। মানে আপনাকে কি কিছু বলেছে? না, কিছু খালি বলছে আর কি জাপ দিতে, আর কিছুই বলেনি, এতটুকুই বলছে। মানে আপনাকে চারতলা থেকে নিচে লাফ দেওয়ার জন্য বলছে? হ্যাঁ। আপনি দেননি? না, আমি যে সে জায়গাতে যদি যা দিতাম নেচে বলে এমনি মারা যাইতাম। রেসে লট সিমেন্ট ইট পাথর এইসব ছিল আর কি, যদি চারতলা থেকে জাপদা পড়তাম তাহলে এমনি মারা যাইতাম আর। লাভ না দেওয়াতে পরে কি গুলি করেছে? হ্যাঁ। কয়টা গুলি করেছে? ছয়টা গুলি করছে দুজনে মিললে আর কি। দুইটা গুলি কোথায় কোথায় লেগেছে? গুলি যে পায়ে লাগবে আর কি, পায়ে পায়ে লেগেছে। গুলি লেগেছে পায়ে? রক্তনালী ছিঁড়ে গেছে। গুলি করার পরে তারপরে কি হলো? তারপরে ঘটনা, গুলি করার পরে আমি জ্বলন্ত অবস্থা থেকে তিন তলায় বারান্দায় জাপদা পড়ছি। জাপদা পড়ার পরে এসব চিল্লা গেছে বা ব্যথাও পাইছি দিকে আরও। তারপরে তিন ঘন্টা এসে বারান্দায় আমি গড়াগড়ি খাচ্ছিলাম, আমাকে যন্ত্রণায় তিন ঘন্টা পরে অনেক জোরো জোরো চিৎকার করতেছিলাম। তারপর পাশে ফেমাস হসপিটাল ছিল, সে হসপিটালে ডাক্তারের শুনতে পারে। তারপরে তারা এসলো বিল্ডিংয়ে, আইসা তিন চারজনে মিললে আর কি আমাকে নিয়ে গেলো তাদের হসপিটালে। সেই হসপিটালে নেওয়ার পরে তারা শিলায় ব্যান্ডেজ করার পরে আমাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দিয়েছে তাদের অ্যাম্বুলেন্স দিয়ে রাত্রে 12টার দিকে। তারপর ঢাকা মেডিকেলে আপনার ট্রিটমেন্ট হয়েছে? ঢাকা মেডিকেলে আমি তেমন কোনো চিকিৎসা পাইনি, খালি একদিন খালি এক ব্যাগ রক্ত দিয়েছে, আর এক দ্বিতীয় দিন আমাকে ইয়া করছে খালি ড্রেসিং করে, আর তৃতীয় দিনে ছুটি দিয়ে দিয়েছে। মানে কোনো চিকিৎসা পাওয়াই নেই আর কি সে জায়গা। পরে আপনার মূল ট্রিটমেন্ট হয়েছে কোন হাসপাতালে? বেশ ট্রিটমেন্টটা আর কি পরে ঢাকা মেডিকেলতে ছুটি দেওয়ার পরে আমি ফরাজি আমায় কিছুদিন চিকিৎসা চালাইছি আর কি, মাসখানি এক মাসের মতো। আর এই দুই মাস ধরে আমাকে এক ম্যাডামের চিকিৎসা চালাইতে, সিমু ম্যাডাম নিয়ে গেছিলো আমাকে প্রথমে টঙ্গিয়া আসেন নিয়ামিশোর ক্যান্সার হসপিটালে। সে জায়গায় সব পরীক্ষা নিরীক্ষা করার পরে আমাকে হৃদরোগে পাঠাইছে, সে জায়গায় আর কি অপারেশন করছে। অপারেশন করার পরে সে জায়গাতে 20 দিন পরে ছুটি দেওয়ার পরে বাসায় চলে গেছিলাম। বাসায় যাওয়ার পরে কিছু ওষুধ পানি ছিল, এটি খাওয়ার পরে শেষ হয়েছে। এখন এই জায়গায় আনছে থেরাপি দেওয়ার জন্য, পায়ের আঙুল আঙুল ধরে না, পাটা অবশ্যই। আপনি কি নার্ভ ছিঁড়ে গেছে? হ্যাঁ, এনে রক্তনালী যেটা আর কি, আর নার্ভ এনে ড্যামেজ হয়ে গেছে হাঁটুর সাইডে, আর নার্ভের ড্যামেজ। এগুলো রিপেয়ার করেছে কীভাবে?
মানে এগুলো ঠিক করছে কিভাবে? এবার এগুলো ঠিক করছে আর কি, আমার বাম পাশেতে লক কাইটটা নিয়ে ডান পাশে জয়েন দিছে। আমি তো মনে করেন যে এক সপ্তাহ ধরে আর কি হারতে পারি একটু একটু, আর আগে আমি পাটা লড়াইতেই পারতাম না আর কি, বাঁকা হয়ে গেছিলো এভাবে। বাঁকা হয়ে যাওয়ার পরে আর কি তারপরে পড়াশোনা করার পরে একটু একটু হারতে পারি। বলছে ডাক্তাররা যে বাড়ি কোনো গাছ না করতে পায়ে পায়ে জোর না দিতে, জোর দিলে যদি ভবিষ্যতে জয়েন্ট সিটা তাহলে পাবো এটা হালাই দিতে, তার জন্য সাবধানতার ভাবে চলতে বলে দিছে আর কি, যে এটা আমার দ্বিতীয় জীবন, এটাই বাধ্য হবে এখন আর কি। যদি 10-15 মিনিট আর এই জায়গায় থাকতাম, ডাক্তার বলছে রক্ত শূন্যতায় মারা যাইতাম আর কি, যত গুলি করে মারতে পারে না, রক্ত শূন্যতায় মারা যাইতাম। গুলি কি বের করতে হয়েছে? না, বের করতে হয় না আর কি, সব কটা বাড়া হয়ে গেছে, এক সাইডে তো ঢুকছে আর এক সাইডে তা বাড়া হয়ে গেছে, গুলি লেগে তারপর বের হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে পায়ের ভেতরে কোনো গুলি আটকে ছিল না? না, গুলি আটকে ছিল না। কোন গুলি কি হাড়ে লেগেছিল? হাড়ে লাগলে তো? না, হাড়ে লাগেনি, খালি হয়তো এটা লাগছে আর কি, এটা পায়ের তালু দিয়ে দেখি, এখানে একটা গুলি লেগেছে, পায়ের তালু দিয়ে বের হয়েছে, এটা বের হয়েছে যে পায়ের তালু দিয়ে, অর্থাৎ গুলি এখানে লেগে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, তাই না? বড় ভাই আর ছোট বোন, আমার ফুফুর কাছে থাকি আর কি, 3 ভাই বোন, আর আমার মেজো ভাই আর আমার বাবা দেশে থাকে। ঢাকায় আপনি কি কাজ করেন? ঢাকায় আমি একটা হোটেলে কাজ করতাম, খাবার হোটেলে, আর আমার ভাই গার্মেন্টসে চাকরি করে। আপনার জন্য অনেক শুভকামনা আমির হোসেন।